হ্যালো ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মালাই চমচম। তো মালাই চমচম বানানোর জন্য অবশ্যই কিন্তু ছানা লাগবে। তো ছানা এখানে আমি হাফ কিলো হাফ লিটার দুধে ছানা করে নিয়েছি। ছানাটা আমি কড়া দেখাইনি। আর নিয়েছি 1 কাপ চিনি, নিয়েছি 1 কাপ দুধ, নিয়েছি 4 চামচ মতন মিল্ক পাউডার, নিয়েছি 5টা ছোট এলাচ, 1 চামচ ময়দা। ছানাটা স্মুথ করে নিতে হবে, তাই হাতের সাহায্যে, হাতের এই জায়গাটা শক্ত হয় আর এইটার সাহায্যে কিন্তু ডোলে এটাকে স্মুথ করে নিতে হবে। আমি কিছুটা করেছি, দেখানো হয়নি, তো আমি মুখে বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এইটার সাহায্যে ভালো করে মিহি করে নিতে হবে, যাতে রসগোল্লার মতন যখন আমরা এটাকে শিরাতে ফোটাবো যেন ফেটে না যায়। তো আর একটুখানি করে নেব, তারপরে অ্যারারুট কিংবা ময়দা দিয়ে ওটা একটা বাইন্ডিং একটা দিয়ে নেব। তো মোটামুটি আমার হয়ে গেছে ছানাটা স্মুথ করা, আগে থেকেই আর একটুখানি করে দিলাম দেখানোর জন্য। এবার দিয়ে দেবো ময়দাটা, ময়দা দিয়ে দিলাম। এই ময়দা দিয়েও ভালো করে আর একটুখানি মেখে নেব। একটা গামলা বসিয়ে দিয়েছি, শিরাটা করে নিতে হবে, তাই 1 কাপ চিনি নিয়েছি। আমি দিয়ে দেবো এখানে 5 কাপ জল। তো 1 কাপ জল দিচ্ছি, এইভাবে 5 কাপ আমি জল নিয়ে নেব। আর 1 কাপ লাগবে, অর্ধেক দিয়েছি, ফুল করে দিচ্ছি। 5 কাপ জল নিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি ছোট এলাচ, 5টা নিয়েছি, একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো বেরোয়। আর দিয়ে দিলাম চিনি, আর একটু চিনির আমার প্রয়োজন হবে। আমি যে কতখানি চিনি নেব অবশ্যই কিন্তু আমি দেখিয়ে নেব। তো এই জলটাকে ফুটে দিতে হবে, যে মানে ময়দা দিয়ে এটাকে স্মুথ করে নিয়েছে। এবার আমি গোল 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 বা লম্বা যে কোনো শেপেই কিন্তু এটা দেওয়া যায়। তো আমি দিয়ে দিচ্ছি খানিক লম্বা লম্বা, দেখতেও ভালো লাগবে, লম্বা লম্বা দেবো। এরকম প্রথমে গোল করে নিতে হবে, চাইলে কিন্তু একটুখানি ঘি এখানে নেওয়া যায়, তো আমি নিই নি। একটু লম্বা করে দিতে হবে, মোটামুটি এইরকম হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নেবো। একদম জল ফুটে গেছে, এবার আমি এই 7টা হাফ লিটার দুধে কিন্তু 7টা চমচম তৈরি হয়েছে। এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি। 5টা মোটামুটি একই থাকবে, আর যদি জল কমে যায় তাহলে কিন্তু এখানে গরম জল আগে থেকে ফুটিয়ে নিতে হবে, গরম জল দিতে হবে, একদম ঠান্ডা করা জল দেওয়া যাবে না। তো এটাকে এইভাবেই কিন্তু কুক করে নিতে হবে। আমি 10 থেকে 15 মিনিট এটাকে কুক করে নেব, তারপর 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। শিরাটা একদম কমে গেছে, আর মানে চমচমগুলো বেশ বড় হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এগুলো শিরা থেকে তুলে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুধটাকে ছেড়ে, কেন মালাইটা তৈরি করতে হবে। দুধটা বেশ আগে থেকে ঘন করে জাল দেওয়ানো রয়েছে, আর দিয়ে দেবো চিনি, আর এলাচ আর দেবো না, কারণ রস যেটা যে চমচমটা করেছি তার মধ্যে কিন্তু আগে থেকেই কিন্তু এলাচ দেওয়া আছে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1/2 চামচ চিনি, মানে টোটাল 1.5 চামচের মতন চিনি দিলাম। বেশি চিনি দেবো না, কেন পাউডার দুধ দেবো, তাই জন্য বেশি চিনি দেবো না। আর পাউডার দুধটা ঢেলে দিচ্ছি, আর কন্টিনিউ নাড়াতে মানে নাড়াতে হবে যাতে গেলা না পাকিয়ে যায়। একটু ঘন হয়ে গেলে বা চিনিটা গলে গেলে তারপরে কিন্তু এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে, মানে মালাইটা বেশ ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, ফামলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার দিয়ে দেবো একটু কেশর, কেশরটা দিলে গন্ধও ভালো হবে আর খেতেও ভালো লাগবে, কালারটাও একটু চেঞ্জ হবে। আর একটু কম আছে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আর একটু ঘন হয়। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, মালাইটা একদম রেডি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেবো, তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্লেটে মালাইগুলো সরি প্লেটে চমচমগুলো সাজিয়ে নিয়েছি, এবার মালাইগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ কালারফুল হয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দুধের কালারটা একদম যেরকম কেশর দিলে হয় কেশরের কালারটা পুরোপুরি এসে গেছে। তো এটা কিন্তু একদম ঠান্ডা করে কিন্তু খেতে হবে,
গরম গরম খেলে একদম ভালো লাগবে না, একটু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা খেতে হবে। বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলছি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।